go up. And I think I forgot the controls. Was it one? It was one. আমার কিছু কিচেনগুলা যে সব কই গেছে সবগুলো হারিয়ে গেছে। তোমাদের এখানে এনারে খুলে খুলে রাখতাম সবটা হারিয়ে গেছে, তোমরাও খাই বস। কি দিয়ে লাগবে কি করবো? এত অ্যাংরি সাইন কিসের জন্যে? আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত, আমার পেজ ভালেডাইস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি নিউ স্টিচ থ্রি পিস নিয়ে, যেগুলা জ্যাকার্ডের মধ্যে আছে এবং অনেক কমফোর্টেবল আছে। ওকে, সো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, শেয়ার করতে হবে, মাস্ট, বিকজ বিকজ কি বিকজ হচ্ছে গিয়ে যাতে পেজের সাথে অ্যাক্টিভ না থাকলে আপনার হচ্ছে গিয়ে মেসেজগুলো মাঝে মাঝে স্প্যামে চলে যাও। হ্যাঁ, স্প্যামে চলে গেলে তখন অনেক সময় হয় কি, পাঁচ ছ দিন পরে যখন আমরা স্প্যামের মেসেজ দেখি, একদিন এরকম হয়েছিল, আমি নিজেই স্প্যামের মেসেজ দেখতেছিলাম, তখন আমি আপুটাকে লিখছিলাম যে ড্রেসটা সোল্ড আউট, তখন রিপ্লাই দিছিল পাঁচ দিন পরে রিপ্লাই দিলে তো সোল্ড আউট হবেই, ঠিক আছে। তা আমি আর কিছু লিখি নাই ওনাকে, আমি জাস্ট এখন মানে বলে দিলাম আপনাদেরকে যে এই এই প্রবলেমের কারণে কিন্তু মেসেজগুলো স্প্যামে চলে যায়। এগুলো আমাদের করার কিছু নেই, এগুলো ফেসবুকের সব কারসাজি, ঠিক আছে। সো আমাদের আসলে হাতে কিছুই নাই। এখন যদি আমি ফেসবুকে গালাগালি করতে থাকি তাহলে আমার আরেক প্রবলেম দেখা যাবে, পেজই গায়েব হয়ে যাবে, ঠিক আছে। সো যারা যারা জয়েন করে ফেলেছে লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কি না। আমাদের প্রত্যেক বাড়ি এসে আউটলেটের অ্যাড্রেস বলি, আজকের অ্যাড্রেস বলবো না, শুধু যমুনা ফিউচার পার্কে যাবেন, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে নিজ দায়িত্বে খুঁজে নেবেন, ঠিক আছে। আর এখন আর শোরুমের অ্যাড্রেস বলবো না, একটু আগে অ্যাড্রেস বলছি, সন্ধ্যার সময় একটা লাইভ করছি তখন বলছি, এখন আর বলবো না, ঠিক আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে খুঁজে নেবেন। আর যারা আউটসাইড, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের যারা অনলাইনে বিকাশে পেমেন্ট করেন, হ্যাঁ বিকাশে পেমেন্ট করলে আমাদের 2% চার্জ অ্যাড করেই পেমেন্ট করতে হয় যারা অনলাইনে আমাদের কাছ থেকে পারচেস করেন। এবং শপের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, আপনি বিকাশে পেমেন্ট করেন অথবা আপনি কার্ডে পেমেন্ট করেন, আপনাকে 2% চার্জ অ্যাড করেই বিল করে দিবে, আপনাকে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আপনি নিজে আপনাদের সুবিধার জন্যই এই এই জিনিসগুলো কার্ড পেমেন্ট বিকাশ পেমেন্ট রাখা হয়েছে। এখন যদি এগুলো নিয়ে শোরুমে অনেক ধরনের অনেক প্রবলেম সৃষ্টি হয়, সেগুলো যদি করেন তাহলে ভবিষ্যতে আমি কার্ড এবং বিকাশ দুইটাই করা বন্ধ করে দিব, ক্যাশ পেমেন্ট নিয়ে যাবেন, ক্যাশ পেমেন্ট নিয়ে গিয়ে কিনে আনবেন। হ্যাঁ, যদি এই ধরনের কোনো প্রবলেম করেন, চার্জ আপনি কার্ডে যখন পেমেন্ট করবেন আপনার ওই বিলটা আসবে এক মাস পরে, আপনি যখন সুবিধা নিবেন সুবিধার জন্য চার্জ আপনাকেই দিতে হবে, আমরা দেব না, ঠিক আছে। সুবিধার জন্য সেই চার্জটা আপনাকেই দিতে হবে। সো এই হলো গিয়ে মূল কথা, ঠিক আছে। আচ্ছা, ইসরাত জাহান আপু লিখেছে হাই, বৃষ্টি আবদুল্লাহ আপু কেমন আছেন? আচ্ছা, ইলা আপু লিখেছে হাই, কেমন আছো? তাসনিম রহমান আপু লিখেছে ম্যাটেরিয়ালস কি? ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে কি, পিওর কটনের মধ্যে জ্যাকার্ড করা আছে, সিল্ক জ্যাকার্ড যেটাকে বলে না, একদম রেশমি সিল্কের মধ্যে যেই জ্যাকার্ডটা, যেই জ্যাকার্ডগুলো মানে আপনার বডিতে যখন ই হবে তখন আরাম লাগবে, ঠিক আছে, এই জ্যাকার্ডগুলো এই টাইপের, ঠিক আছে আপু, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা, অ্যাক্টিভ আরাধা আপু লিখেছে অ্যাক্টিভ আপু, কারিজমা কি আসবে? কারিজমার কোনটা আপু? আচ্ছা, মনি আপু লিখেছে হাই, স্নিগ্ধা রহমান আপু ওয়ালাইকুম আসসালাম,
অ্যাক্টিভ, জ্যোৎস্না আক্তার আপু কেমন আছেন? জ্যোৎস্না আক্তার, হ্যাঁ জ্যোৎস্না আক্তার আপু লিখেছে অ্যাক্টিভ। উপমা আপু লিখেছে প্রাইস, কেমন আছো আইরিন পারভিন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি বুকিং সিস্টেম আছে? পেমেন্ট করে ডেলিভারি পরে নেব? হ্যাঁ আপু বুকিং সিস্টেম আছে, পেমেন্ট আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে। ফুল পেমেন্ট করে দিলে আমরা ড্রেসটা আপনার জন্য রেখে দিব। আমার আমাদের অফিসে এরকম অনেকের ড্রেস আছে, ব্যাংকে পেমেন্ট করে রাখে, ইনফ্যাক্ট জানেন অ্যাডভান্স টাকা পেমেন্ট করে রাখে, হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট করে রাখে, তারপরে ড্রেস নিতে থাকে। হ্যাঁ ড্রেসটা আমরা জমাতে থাকি, তখন যখন অনেকগুলো ড্রেস হয়ে যায়, সেই দিনও কয়েকদিন আগেও একটা আপুকে 24টা ড্রেস ডেলিভারি দিলাম, ওনার পেমেন্ট আগে থেকেই করা ছিল, লাস্টে দিয়ে মনে হয় আরও কিছু ড্রেস অ্যাড করার পর ওনার 11,000 টাকার মতন বিল আসছিল, সেইটাও উনি পেমেন্ট করে দিয়েছে, আমরা ড্রেস পাঠাই দিছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা কাকুন আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করবেন। আর আজকে আমি যেই ড্রেসটা পরে আছি, এই এই টাইপের ড্রেস দেখাবো, এগুলো হচ্ছে কি সিল্কের দোপাট্টা দিয়ে আমাদের বিন সাহেবের কটন ড্রেস, কটন জ্যাকার ড্রেস, যেটা নাকি একদম কনসেপ্টটা নতুন আসছে। এই ড্রেসগুলোর প্রাইসটা যারা গেস করতে পারবেন, প্রথম তিনজনকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিব। হ্যাঁ প্রথম তিনজনকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিব। এই ড্রেসগুলো কিন্তু অলরেডি শোরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে আরও 2 দিন আগে, বাট আমি এখনও লাইভ করি নাই। দাও ড্রেস দেওয়া স্টার্ট করো, ঠিক আছে। ড্রেসগুলো এত সুন্দর লাগছে, এত সোবর সোবর কালারের মধ্যে, এবং এত সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে। এটা দেখেন খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে, অল্প আমাদের স্টকে অল্প আছে, খুব ভালো ইনফরমেশন, থ্যাংকস। বুকিং সিস্টেম হলে ভালো, হ্যাঁ আপনি ফুল পেমেন্ট করে দেবেন, আপনার ড্রেস আমরা রেখে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে এটা দেখেন পুরাটার মধ্যে এরকম সুন্দর করে জ্যাকার্ড করা আছে, হ্যাঁ পুরাটার মধ্যে সুন্দর করে জ্যাকার্ড করা আছে, নেক এরিয়াতেও অনেক সুন্দর করে কাজ করা আছে। এইগুলো একদম রেডি টু ওয়্যার, এইগুলো পরবেন আর বাইরে চলে যাবেন, ঠিক আছে। তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে, এস হচ্ছে গিয়ে 37-38, এম হচ্ছে গিয়ে 40-42, এবং এল হচ্ছে গিয়ে 44-46 ইঞ্চ। আচ্ছা 2800 টাকা, 2850 টাকা। আচ্ছা এই যে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা, হ্যাঁ এই হলো কি আমাদের ড্রেসটা। কমেন্ট করতে থাকেন, প্রথম তিনজন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি এই লাইভ থেকে এই মানে কোনো ড্রেস অর্ডার করেন। হ্যাঁ এই ড্রেস অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। এই যে দেখেন এই হলো গিয়ে স্লিপসটা, পুরাটার মধ্যে কিন্তু রেশমি সুতার জ্যাকার্ড করা আছে বিন সাইদের আপু। এগুলা এগুলো হচ্ছে কি বিন সাইদের। এই যে এইটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা, সুন্দর একটা ব্যাক পার্ট আছে, খুব সুন্দর একটা ব্যাক পার্ট আছে আমাদের ইসে। এই হলো গিয়ে ড্রেসটা, এগুলার সাথে আপনারা জ্যাকার্ডের সাথে এই পর্যন্ত কোনো দিনও সিল্কের দোপাট্টা আসে নাই, এবার প্রথম সিল্কের দোপাট্টা আসছে। 2390 টাকা, 2750 টাকা, 2700 টাকা। নুসরাত শারমিন আপু লিখেছে এটার প্রাইস কত আপু? মনে হচ্ছে নিউ কালেকশন, হ্যাঁ একদম নিউ কালেকশন, 2650 টাকা। পিয়া সুলতান আপু লিখেছে এবং এইগুলার সাথে জ্যাকার্ডের সাথে কিন্তু কখনোই সিল্কের দোপাট্টা আসে নাই, হ্যাঁ এই প্রথম এইগুলার সাথে জ্যাকার্ডের সাথে সিল্ক দোপাট্টা আসছে। দেখেন কি সুন্দর, দেখেন কি সুন্দর একটা সিল্ক দোপাট্টা, জিগজ্যাগ করা খুব সুন্দর একটা সিল্ক দোপাট্টা। এটা কিন্তু আমার আংটি দেখা যাচ্ছে, আবার মনে করেন না যে অন্যায় কোনো ডিফেক্ট আছে। হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর, ঠিক আছে এই যে অনেক সুন্দর, হ্যাঁ অনেক বেশি সুন্দর। 2890 টাকা বলেন, আরো আরো কমেন্ট কমেন্ট আরো লাগবে, আরো লাগবে কমেন্ট, রেখে দিলাম কিন্তু। তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে, খুব বেশি ছবি নিছো, খুব বেশি পিসেস আমাদের কিন্তু স্টকে নাই, হ্যাঁ খুব বেশি পিসেস আমাদের স্টকে নাই। এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর বাসন্তী কালার, যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন। এই ড্রেসগুলো একদম নিউ কনসেপ্টে আসছে, পরে অনেক আরাম পাবেন, ঠিক আছে পরে অনেক আরাম পাবেন। আমার প্রোডাক্ট দেখে আমি বলতেছি না, ঠিক আছে আমার আমার প্রোডাক্ট দেখে আমি বলতেছি না, পরে আসলেই আসলেই অনেক আরাম পাবেন। হ্যাঁ নিচের এই পোর্শনটা দেখেন, আর এই যে দেখেন সিল্ক জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সিল্ক জ্যাকার। এই যে এটা আসবে স্লিপসটা, নেক এরিয়াটাতে সুন্দর বুটিক স্টাইলে কাজ আছে, ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টও কিন্তু ফুল সিল্ক জ্যাকার্ড করা আছে। সবাই লাইভটাকে একটা করে শেয়ার করে দিয়েন, হ্যাঁ সবাই একটা করে শেয়ার করে দিয়েন। তা প্যান্ট দাও, রেডিমেড প্যান্ট আছে,
সাথে সিল্কের দোপাট্টা আছে, আর কি লাগে? একদম পরে দাওয়াত খেতে চলে যাবেন। দাওয়াত না থাকলে ঘুরতে যাবেন, হৃদয় বলছে আপনাদের যদি দাওয়াত না থাকে তাহলে ঘুরতে চলে যাবেন। হৃদয় অনেকদিন ঘুরতে যায় না। আচ্ছা, 2650 টাকা, ঠিক আছে। আচ্ছা, অনেকে আরেকজন কমেন্ট করেছে 2650। আচ্ছা, সালমা আপু লিখেছে না? আচ্ছা, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এখনো কিন্তু হয় নাই আমার আপু। মাস্টার্ড কালারটা প্রাইস বলো, প্রত্যেকটা প্রাইস সেম হবে। এটা দেখেন, এটা কি সুন্দর একটা আই সুদিং কালারের মধ্যে, মানে আমার স্কিনটা অলরেডি দেখেন আপনারা লাইভের মধ্যে খুব সুন্দর একটা ব্রাইট দেখা যাচ্ছে। এই দেখেন, এই পাশে ফ্লাওয়ারগুলো অনেক 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 বেশি প্রিটি। নেক এরিয়াটা অনেক সুন্দর করে কাজ করা, দেখেন এই যে এই জিনিসটা খুব সুন্দর করে কাজ করা আছে। হ্যাঁ, পুরো আটার মধ্যেই এইটা দেখেন, এই পাশে ফ্লাওয়ারটা দেখেন, অনেক নাইস এগুলো, অনেক নাইস। হ্যাঁ, এইগুলো আমি আপনাদেরকে যেই প্রাইজে দিব শেয়ার করেছি। ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর মাপু, আপনার নামের উপরে শেয়ার আর উঠে গেছে, আপনি সত্যি সত্যি ভালোটাইজ অনেক ভালোবাসেন। আচ্ছা, 2750। আচ্ছা, এরপরে আমি যখন মানে টাইট করে চেয়ার ধরে নড়ে মানে নড়ে নড়াচড়া করা যাবে না, চেয়ার ধরে সুন্দর করে বসান। হ্যাঁ, প্রাইস বলার পরে হয়তো বা অনেকে চেয়ার থেকে পড়েও যেতে পারে, ঠিক আছে, চেয়ার থেকে পড়েও যেতে পারেন। হ্যাঁ, ওয়াও, সুন্দর করে টাইট করে চেয়ার ধরে পড়ে বসেন, ঠিক আছে। এই হলো গিয়ে আমাদের ড্রেসটা, অনেক সুন্দর একটা ড্রেস। প্রাইস পড়বে অনলি কত, কারোই কিন্তু হয় নাই। এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই, প্রাইস পড়বে অনলি 2550 টাকা, ঠিক আছে, 2550 টাকা। সিল্কের দোপাট্টা দিয়ে জ্যাকার্ড বিনসাইদের নিউ থ্রি পিস, প্রাইস পড়বে অনলি 2550 টাকা। নুসরাত শারমিন আপু, আমি আগেই প্রাইসটা বলে দিছি, তারপর আপনি কমেন্ট করছেন। আচ্ছা, শ্রাবণী সরকার আপু লিখেছে, হ্যালো, কি অবস্থা আপু, কেমন আছেন? এই দেখেন কি সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে এই জিনিসটা, এটা কিন্তু সব ড্রেসের সাথে আসে না। হ্যাঁ, সবগুলো ড্রেসের সাথে কিন্তু এটা আসে না, অল্প কয়েকটা 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 ড্রেসের সাথে আসে। সো এটা কেউ ডিমান্ড করেন না, বিকজ এই জিনিসটা তো আমি বানাইতে পারবো না। হ্যাঁ, আমার জিনিস তো হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি, পাকিস্তান থেকে যদি না আসে তাহলে আমি দিতে পারবো না তো। আচ্ছা, 2250 বলে ফেলছি প্রাইস অলরেডি, আমি বলে ফেলছি। হোয়াইট আপু, আমি বলছি আপু, বলছিলেন? আচ্ছা ঠিক আছে, এই যে এইটা হচ্ছে গিয়ে মিন্ট কালার, ওয়াও, এটা এটা পরলে তো একদম বিচ বিচ একটা ইফেক্ট চলে আসবে। দেখেন একদম আইল্যান্ডের মধ্যে নারকেল গাছ, এই যে দেখেন সুন্দর সুন্দর পিঙ্ক কালারের নারকেল গাছ, যেটা শুধুমাত্র বিন সাইডেই সম্ভব, আর আর অন্য কোথাও সম্ভব না, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, পড়লে মনে হবে আপনি সমুদ্রে আছেন। হ্যাঁ, একদম সেন্ট মার্টিনে আছেন। সুন্দর একটা মানে কালারটাও হচ্ছে গিয়ে, দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর, মানে ইসের পানির যে কালারগুলো হয়, কালারটা হয় না সেই টাইপেরই কিন্তু কালারটা, তাই না? এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট, হ্যাঁ, মিন্ট কালার, এরকম সি গ্রিন টাইপের খুব সুন্দর একটা কালার। আর দোপাট্টাটা অনেক সুন্দর, দোপাট্টাটা অনেক সুন্দর সিল্কের দোপাট্টা দিয়ে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, তোমাদের ডেলিভারি সিস্টেম কি, ক্যাশ অন ডেলিভারি যাবে রেড এক্স এর মাধ্যমে? সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। এই যে দেখেন, সবাই একটু লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দেন। আপু, রেডি প্যান্টগুলো কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আপু, রেডি প্যান্ট অ্যাভেলেবেল আছে। কথা কিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, এটা দেখেন কি সুন্দর একটা বার্গেন্ডি কালার, ওয়াও, অনেক সুন্দর একটা বার্গেন্ডি কালার। এই যে নেক এরিয়াটা, আমার কাছে এইবারের বিনসাইতে ড্রেসগুলো, নীলুফার তসনিম আন্টি কেমন আছেন? প্রাইসগুলো অনেক রিজনেবল আন্টি, প্রাইস হচ্ছে অনলি 2550 টাকা। পছন্দ হলে অর্ডার প্লেস করে ফেলেন এখনই। হ্যাঁ, প্রাইস হচ্ছে অনলি 2550। এই যে দেখেন,
আমার কাছে এইবারে জ্যাকার্ডের কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে, যে যার কারণেই আমি অর্ডার করে পাকিস্তান থেকে আনিয়েছি। হ্যাঁ, আর এর আগে জ্যাকার্ডের কনসেপ্টটা আমার কাছে অনেক ওল্ড লেগেছিল। এর আগে দেখবেন কয়েকটা ভলিউম কিন্তু জ্যাকার্ড আমরা আনাইনি, হ্যাঁ, বিকজ অফ আমার কাছে কনসেপ্টটা একই রকম মনে হয়েছে। আপু এক্সেল হবে? রুবিনা মণি আপু, দুই একটার মধ্যে খুব সম্ভবত এক্সেল সাইজ আছে। হ্যাঁ, আপনি পেজে নক করে দিয়েন, ওরা চেক করে জানিয়ে দিবে কোনটার মধ্যে এক্সেল আছে। এই যে এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা। আপু তোমাদের কি ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ আপু, আমাদের ক্যাশ অন ডেলিভারি। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এই কালারটা আমার পছন্দ হয়েছে, প্রত্যেকটা কালার সুন্দর। হ্যাঁ, আপনার প্রত্যেকটা কালার অসুন্দর, মানে অসুন্দর মনে হওয়ার মতন কোনো কালার না। তার মধ্যে জ্যাকার্ড থ্রি পিসের প্রাইস নর্মালি বেশি হয়, বাট আমরা যেই প্রাইস দিয়েছি, হ্যাঁ আমরা যেই প্রাইস দিয়েছি আপনাদের একদম সাধ্যের মধ্যে। লেন্থগুলো আপু 40 থেকে 42 এর মধ্যে লেন্থ হবে। হ্যাঁ, 38 থেকে শুরু করে আপনি 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন। ঠিক আছে, প্রাইস মিস করেছি আপু। আচ্ছা, প্রাইস মিস করেছেন, এই যে দেখেন ছবি নিস, এটা সবগুলো তুলছো তুমি? এই যে এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ব্লু কালারটা। এই যে দেখেন নেক এরিয়াটা দেখেন, খুব সুন্দর একটা, হ্যাঁ খুবই সুন্দর জ্যাকার্ড থ্রি পিস সিল্ক দোপাট্টা দিয়ে। আর এইরকম সুন্দর জ্যাকার্ড থ্রি পিস কিন্তু আসে নাই, আগে আসে নাই, সত্যি আসে নাই। এটার প্রাইস কত? এই যে দেখেন ব্যাকপার্টটা, এগুলো কিন্তু সিল্ক জ্যাকার্ড, এগুলো নিচে কোনো ধরনের কোনো ইনার লাগবে না, একদম আরাম করে পরে ফেলতে পারবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে দোপাট্টার ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে। আপু প্রথম সাদাটা এক্সেল হবে? আপু পেইজে একটু নক দিয়ে দিন, ওরা জানিয়ে দিবে। ঠিক আছে, পেইজে একটু নক দিয়ে দিন। এই যে এটা হচ্ছে কি সিল্ক দোপাট্টা। জোস প্রত্যেকটার কালার খুব সুন্দর, খুবই জোস। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2550 টাকা। যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, ড্রেসগুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, ড্রেসগুলো আসলেই ওয়াও। এই যে দেখেন আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে। হ্যাঁ, আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে, নেক এরিয়াটা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে। দেখেন নেক এরিয়ার কাজটা, নেক এরিয়ার কাজটা অনেক বেশি প্রিটি, তাই না? অনেক বেশি প্রিটি। এই যে দেখেন, এই হলো গিয়ে আমাদের ব্যাক পার্টটা। যাদের যাদের পছন্দ হচ্ছে একদম জলদি করে ইনবক্স করে ফেলো। আপনি কো নোটিফিকেশান আসেনি? নোটিফিকেশানের প্রবলেম হচ্ছে আবার, আমি অনেকেই ইনবক্সও করেছেন, হ্যাঁ অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে নোটিফিকেশান পাচ্ছি না, নতুন করে কোনো প্রবলেম হচ্ছে মনে হয়। তোমার ইনবক্সে ঢুকতে পারছি না কেন শামিম আরা? আপু ইনবক্স তো আসতেছে, তাই না? ইনবক্স তো আসতেছে। এই যে এই হলো গিয়ে দোপাট্টাটা, দেখেন কম্বিনেশন গুলা দেখেন, প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর করে। প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ আপু, পেস্ট কালারটা 32 বডি করা যাবে, আপনি 32 বডি করে নিতে পারবেন। ঠিক আছে আপু, আপনার ড্রেসটা অ্যাভেলেবেল? আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, তোমারটা দেখাইছো? আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আমারটাও দেখিয়ে দিব। অল্টার করে, অল্টার আমরা করে দিতে পারবো না ডিয়ার, অল্টার আপনারটা আপনাকে করে নিতে হবে। এই যে এটা আরেকটা দেখেন, খুব সুন্দর একটা লাইট বেস কালারের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু এই যে নিচের পোর্শনটা কিন্তু একটু ডিপ কালার, উপরের পোর্শনটা একটু, আমি রিয়্যাক্ট করলে কি তুমি দেখছো? রিয়্যাক্ট আসতেছে, রিয়্যাক্টও মনে হয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কিছু রিয়্যাক্ট আমি দেখতে পাচ্ছি আসতেছে, বাট কে করতেছে ওইটা দেখা যাচ্ছে না। এই যে এই দেখেন, এটা হলো গিয়ে নেক এরিয়াটা। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের নেক এরিয়াটা। খুব সুন্দর একটা বেইস কালারের মধ্যে এই টাইপের আইসুদিন কালারগুলো, যারা হচ্ছে গিয়ে মা মেয়ে একরকম পড়তে চান, আইসুদিন কালারগুলো একটু, মেয়ে একটু ভাইব্রেন্ট কালার নিয়ে নেবেন, আন্টিকে একটু আইসুদিন কালার দিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। এবং এইটার যে দোপাট্টা, হ্যাঁ ড্রেসের সাথে দোপাট্টাটা যখন ধরবো না, তখন অন্যরকম একটা সুন্দর লাগবে,
অন্যরকম একটা সুন্দর লাগবে, বিকজ এটার দোপাট্টার মধ্যে পার্পেলের খুব পার্পেলের ছড়াছড়ি আছে। হ্যাঁ পার্পেলের ছড়াছড়ি আছে, দেখেন পার্পেলের কি সুন্দর একটা পার। এই যে দোপাট্টা গুলা সব সিল্কের মধ্যে, দোপাট্টা সব সিল্কের মধ্যে দোপাট্টা। হ্যাঁ আমি অন্যদেরটা দেখি বাট আমারটা আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রওশনারা আপু প্রাইস হচ্ছে অনলি 2550 টাকা। হ্যাঁ যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। এই দেখেন কি সুন্দর একটা অলিভ গ্রিন টাইপের একটা কালার। হ্যাঁ এই কালারগুলো প্রত্যেকটা যে কালার আসছে না, কালারগুলো কি ছেড়ে দেওয়ার মতন কোনো কালার বলেন তো? এগুলো একদম র্যান্ডম ইউজের জন্য। আপনি যদি একটা নর্মাল ড্রেসও কিনেন সেটা বানাতে গিয়েও 600-700 টাকা লেগে যাবে। হ্যাঁ এই টাইপের জ্যাকার্ড করা এরকম সুন্দর সিল্কের দোপাট্টা দিয়ে একটা আনস্টিচ ড্রেস আপনি আপনাকে কিনতে হবে 2500-3000 টাকা দিয়ে। তারপরে যদি আপনি সেটা বানাতে যান 600-700 টাকা লেগে যাবে। তারপরে সেই ড্রেসের দাম কই চলে যায় বলেন? 4000 টাকার কাছাকাছি চলে যায়। সেইখানে বিন সাইজ আপনাদেরকে এত কম প্রাইসের মধ্যে এত কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছে। হ্যাঁ পিওর কটনের মধ্যে রেশম সিল্কের যে জ্যাকারটা থাকে সেই জ্যাকারটা করা আপু, এগুলো পিওর কটনের মধ্যে। হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে পরে একদম সেই লেভেলের আরাম পাবেন, সাথে সিল্কের দোপাট্টা যেটা আমার আমি খুব প্রেফার করি, সিল্কের দোপাট্টা আমি খুব পছন্দ করি, অনেক এলিগেন্ট লাগে, অনেক এলিগেন্ট লাগে। আমি খুবই 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 প্রেফার করি সিল্কের দোপাট্টাটা। এটা হচ্ছে কি আরেকটা কালার, দেখেন সুন্দর একটা কালার। হ্যাঁ খুব সুন্দর একটা পাউডার ইয়েলো টাইপের কালার। হ্যাঁ এই যে নেক এরিয়ার কাজটা দেখেন, অনেক সুন্দর একটা নেক এরিয়ার কাজ আছে এখানে, বুটিক্সের কাজ আছে। ওকে কালারটা অনেক সুন্দর, এই যে চেক চেক টাইপের প্রিন্ট খুব ভালো লাগে, পরলেও অনেক এলিগেন্ট লাগে। এইগুলো একদম র্যান্ডম ইউজ করতে পারবেন, ঠিক আছে একদম পুরা। এবং আপনাকেও আপনাকে অনেক ডিফারেন্ট লাগবে। যারা এই যে রেডি ড্রেস পরা শুরু করে দিছে না, তারা কিন্তু আনস্টিচ এখন আর করতেই পারে না। মমতাজ ফয়সাল আপু লিখছে কুর্তি দেখাবেন প্লিজ। আচ্ছা কুর্তি লাইভ আছে, সিল্কের কুর্তি যদি চান কুর্তি লাইভ আছে আমাদের পেজে, একটু দেখে নিয়েন। এই যে ওয়াও না, জাস্ট ওয়াও। আপু এই ড্রেসটা অন্য পেজে, মেঘা আপু এই ড্রেসটা অন্য পেজে দেখছি 2400 করে, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আপু কোন ব্র্যান্ডের এটা? এটা হচ্ছে গিয়ে বিনসাইডার। সামিহা হোসেন আপু লিখেছে আচ্ছা এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি পার্পল কালারটা, ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের পার্পেল কালারটা। হ্যাঁ আপু এটা নিতে চাই, খুব সুন্দর একটা পার্পেল কালার, খুবই সুন্দর একটা পার্পেল কালার, একদম খুব এগুলোর মধ্যে খুবই নিট অ্যান্ড ক্লিন কাজ করা আছে, ঠিক আছে খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করা আছে। এটা হচ্ছে গিয়ে প্যান্ট, রেডি প্যান্ট করা আছে। সবাই লাইভটাকে একটু শেয়ার করে দেন, এবং এই কালারটার জন্য কয়টা লাভ লাইক ওয়াও হবে, কয়টা লাভ লাইক ওয়াও হবে বলেন তো? দোকানে দিও এই কালারটার জন্য কয়টা লাভ লাইক ওয়াও হবে বলেন তো? এই কালারটা অনেক সুন্দর একটা কালার না, সবগুলা কালারই অনেক সুন্দর একটা কালার। কয়টা লাভ লাইক ওয়াও হবে এই কালারটা? প্রাইস প্রাইস কত এগুলার? প্রাইস তো বলে দিয়েছি ডিয়ার, প্রাইসটা তো বলে দিয়েছি। এইটা হচ্ছে কি আমি যেটা পরে আছি, হ্যাঁ স্কিন কালারের মধ্যে আমি বলি না সবসময়, আমার নুড কালার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি, আমি পার্সোনালি অনেক পছন্দ করি নুড কালারগুলো। এই যে দেখেন পুরাটার মধ্যে কি সুন্দর করে জ্যাকার্ড করা আছে, মানে এই কনসেপ্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওটা নতুন এই বিন সাইডের এই কনসেপ্টটা। এই যে দেখেন এই কনসেপ্টটা অনেক সুন্দর, এবং আপনি ছোটোখাটো পার্টিও এগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ ছোটোখাটো পার্টিও এগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন।
এসে পরিবহনে দিব না আপু, এসে পরিবহনে না, আপনি হচ্ছে গিয়ে ইসে নিয়ে নিতে পারবেন। দাও রেডেক্সে দিয়ে দিতে পারবে আপু। হোয়াইট কালার 44 সাইজ হবে, 44 সাইজ হবে। হ্যাঁ একটু পেজে দিয়ে দেন, এখন তো মাত্র দেখাচ্ছি, সবগুলা কালারই অনেক মানে মোটামুটি সবগুলা কালারই আই গেস, সবগুলা সাইজই আই গেস আছে। এখনই সাথে সাথে অর্ডার করে দিলে প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে, মানে সাইজ মতন প্রোডাক্ট পেয়ে যাবেন। এটা দেখেন, এটা কলাটা একটু ডিফারেন্ট স্টাইলের, এখানে একটু কাটা দেওয়া আছে, ঠিক আছে। এই যে খুব সুন্দর একটা পেস্ট পেস্ট গ্রিন টাইপের একটা কালারের মধ্যে, কালারটা অনেক জোস একটা কালার। হ্যাঁ একটু লেমন লেমন টাইপ একটা ভাব আছে, অনেক সুন্দর একটা কালার। এই যে এটা হচ্ছে কি আমাদের নিচের পোর্শনটা, সবগুলাই কিন্তু সিল্ক জ্যাকার্ড করা। এই যে দেখেন ব্যাকপার্টটা দেখলে ভালোভাবে জ্যাকার্ডটা বুঝতে পারবেন, স্লিপসটা শেডিংয়ের মধ্যে আছে। নাহিদা হক আপু লিখেছে দাম কত, আচ্ছা আমিও আমি তো এটা খুঁজতেছি আপু তোমার। এই যে এটা তোমার লাইভের লাইভের সব থেকে ভালো ড্রেসটা পরো, লাইভে না আমি সব থেকে পচা ড্রেসটা পরি। এই যে দেখেন ওয়াও কালারগুলো এত জোস, সবগুলো এত আই সুদিং কালারের মধ্যে। নিউ সাদাবাহার কুর্তি অ্যান্ড থ্রি পিস কবে আসবে? আরে নিউ সাদাবাহার কুর্তি তো দেখিয়েছি। মাহমুদ আপু লিখেছেন প্রাইস কত, প্রাইস এখনই আবার বলে দিচ্ছি, একটু সাথে থাকেন, ঠিক আছে, এখনই আবার বলে দিচ্ছি, একটু সাথে থাকেন। নিউ সাদাবাহার কুর্তি তো কয়দিন আগেই দেখালো, দুই দিন আগে না, গতকালকেই তো দেখালাম। পেজ একটু ঘুরেন সাবরিনা আপু। এই যে দেখেন এটা দেখেন, এটা হচ্ছে কি হাই নেকের মধ্যে, এই নেকটা যাদের পছন্দ তারা এই ড্রেসটা নিয়ে নেবেন। হ্যাঁ বেইজ কালারের মধ্যে আছে জিনিসটা, পুরাটাতে খুব সুন্দর করে প্রিন্ট এবং সাথে সিল্ক জ্যাকার্ড করা। এই ড্রেসের মধ্যেই যে জ্যাকার্ডের যে কাজটা না, এই কাজটাকেই বেশি করে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে, বেশি করে একদম হাইলাইট করা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা, প্যান্ট আসবে, এগুলো সব রেডি প্যান্ট আছে, সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন সবগুলার। হ্যাঁ 46 পর্যন্ত সাইজ পাবেন, আমি আগেই বলে দিচ্ছি, খুব বেশি পিসেস যে স্টকে আছে তা কিন্তু না, পছন্দ হলে নিয়ে নিন। আর আমরা আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি। এমডি সজীব ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ড্রেস দেখানোর সময় এত বেশি হা হা হি হি করার তো কিছু নাই, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে মন খারাপ, বাট মন খারাপ না, মন ভালো আছে, ঠিক আছে। এই যে মন মোটেই খারাপ না, মন ভালো আছে, ঠিক আছে। যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে জাস্ট সাইজ মেনশন করবেন, স্ক্রিনশট নেবেন, প্রথমত স্ক্রিনশট দিবেন, সাইজ মেনশন করবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একবারে অর্ডার প্লেস করে ফেলবেন। প্রত্যেকটা ড্রেসের লেন্থ আসবে 40 থেকে 42 এর মধ্যে, এবং প্রত্যেকটা ড্রেস আপনারা সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত, ঠিক আছে আপু। অলওয়েজ ভালো থাকো, দোয়া করি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 2550 টাকা, ঠিক আছে, সব মানে সো ফার রিজনেবল প্রাইস এভার। হ্যাঁ 2550 টাকা অনলি, শুধু অর্ডার করতে থাকবেন, ড্রেস আপনার বাসায় চলে যাবে। ওকে আজকে কি আর লাইভ করব, ঠিক আছে তাহলে এখন আমি চলে যাই, কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।